সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 12 নভেম্বর, রোজ শনিবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি লালন ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন লালন ভাই। আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়, পাশাপাশি প্রেগনেন্ট গরুও পাওয়া যায়। আর লালন ভাই খুবই ভালো ভালো বাচ্চা সংগ্রহ করে থাকে। আপনারা এখান থেকে আপনারা যা ফ্লেগবি, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি সব ধরনের বাচ্চাই সংগ্রহ করতে পারবেন। আর লালন ভাই দেখে শুনে যাচাই বাছাই করে ফ্লেগবি গরুটাই বেশি সংগ্রহ করেন। আর আপনারা যারা এই সমস্ত জাতের ভালো জাতের গরু সংগ্রহ করতে চান, তারা লালন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো বর্তমানে লালন ভাইয়ের কাছে কী ধরনের গরুগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, কেনাবেচাটা কেমন হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা লালন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও আপনাদের খামারে, প্রতি সপ্তাহে আসা হয়। তো এই সপ্তাহে তো শনিবারে আসলাম, শুক্রবারে আসা হয়। তো এসে তো মাশাআল্লাহ অনেক গরু দেখতে পাচ্ছি, বাহিরে ভিতরে অনেক গরু। গরু তো আমাদের সবসময় থাকে 30-35টা, তো আজকে দেখাবো আর কি 6টা। তার মধ্যে আছে ফ্লেগবি আছে, আর হলো একটা প্রেগনেট আছে, 6 মাসের প্রেগনেট আছে। তো প্রেগনেটটা অবশ্য চেক দিয়ে নিয়ে আসছি, এবং যে ডাক্তার চেক দিয়েছে আমাকে ভিডিও করা আছে, বলতেছে যে মুন্ডি বাচ্চা, প্রেগনেটটাও মুন্ডি, তারপরে মুন্ডি বাচ্চা আছে, এটা সে বলি দিছে আর কি। ভালো। আচ্ছা, তো কেনাবেচাটা কেমন হচ্ছে? কেনাবেচা এখন আলহামদুলিল্লাহ যতটুকু হয়, আল্লাহ যতটুকু রিজিকে রাখছে, এর বেশি তো আর কিছু না, তা তো অবশ্যই চলছে আলহামদুলিল্লাহ, খারাপ না আর কি। আর অনেক গরু তো মনে হয় বিক্রি করাও আছে? বিক্রি করা আছে, কেউ 1.5 মাস রাখছে, 2 মাস রাখছে। আসলে একটা এর ভিতরেই কথা দিয়ে ফেলেছি, যেহেতু সেটা এখন রাখতে হয়, 1 মাসের জায়গায় 2 মাসও রাখতে হচ্ছে, এমনও গরু আছে। আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই, চলেন যাই দেখি। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? একটা রানি বাচ্চা, না জাতে, মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। মূলত হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। খুবই পার্সেন্টেজ, ঠোঁট, চোখ, কান সবগুলি আর কি সাদা ফকফক, এক কথা আমরা যা বলি আর কি। বয়সটা কেমন? বয়স এটার 9 মাস হবে। বয়সটা 9 মাস? 9 মাসে একটু বেশি আছে, আমি একটু কম করি বলি, যাতে অনেক সময় অনেক কিছু আমাদের আছে সিস্টেমে যে বাড়িতে নিয়ে যায়, আমরা অনেক সময় টাকা পয়সা আনতে যাই, তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কি যে 10 মাস বলি, বলে যে 9 মাসের মনে হচ্ছে আপনি 10 মাস বলে, আমি এই জন্য একটু কম করি বলি আর কি। দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর মাথাটা, কানগুলো খুবই সুন্দর, শিংগুলো কেবল খুবই নরম আর কি, চামড়াগুলি খুব নরম আর খুব চঞ্চল। এর মানে এক কথা কি যে চঞ্চল বাচ্চাগুলি কিন্তু সবসময় যেন তলাটা দেখেন। দর্শক, বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এটার? এই বাচ্চাটার দাম আমি 68,000 টাকা। 68,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা আর হালকা পাতলা সুযোগ আছে। তো দর্শক, ছিলেন 2 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখেন। জি। পাশেই 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। 2 নম্বর একটা ফ্লেগবি, একদম যাতে মানে কোনো নাভি কম্বল, হ্যাঁ কিচ্ছু নাই এক কথায়। দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ফ্লেগবি। হ্যাঁ, একটা ফ্লেগবি। বয়সটা কেমন এটার? যদিও পশমগুলি কালো কিন্তু ভিতরটা কিন্তু অনেকটা লাল আর কি। বয়সটা এটারও সেম বয়স, 9 মাস থেকে 10 মাসের মধ্যে। 9 মাস থেকে 10 মাসের ভিতরে বয়সটা? জি। দর্শক, 9 মাস থেকে 10 মাস বয়সের ভিতরে দেখতে পাচ্ছেন। এটা একটা ব্ল্যাক ফ্লেগবি, এটাকে বলা হয় ব্ল্যাক ফ্লেগবি, খুবই উন্নত জাতের আর কি। ফ্লেগবিগুলি আমি সবসময় বলি দর্শকদের যে আপনারা ফ্লেগবি বাচ্চাগুলি সংগ্রহ করে খামার দিন, ইনশাল্লাহ যদি কোনো কালে বীজও না পাওয়া যায়, তারপরে হলো কি যে ফ্লেগবির যে দুধটা হয় সেটা দিয়েই ইনশাল্লাহ খুব অন্যান্য গরু চাইতে আর কি ভালো। বয়সটা কেমন বলতেছিলেন? এটা 9 থেকে 10 মাস, সেম বয়স আগে। 9 থেকে 10 মাস? না। জি। দর্শক, লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, বাটগুলো দেখাবো একটু আপনাদেরকে মাশাআল্লাহ, খুবই চার জায়গায় 4টা বাঘ, এবং খুবই। 2 নম্বর বাচ্চাটার দামটা কেমন রাখছেন? 2 নম্বর বাচ্চার দামও আমি চাচ্ছি 68,000 টাকা। 68,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনার সুযোগই হালকা পাতলা, আমি সবসময় বলি যে পুরো সন্তুষ্ট করতে হবে না, 1-2 হাজার টাকা লেস আর কি।
তো দর্শক চলুন পরবর্তী তিন নম্বর বাচ্চাটা দেখাই। তিন নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, তিন নম্বরে একটা রেড ফ্লেক বি, এর আগে দেখালাম আমি ব্ল্যাক ফ্লেক বি, এটা একটা রেড ফ্লেক বি। বয়সটা কেমন এটা, মানে একটা বাচ্চা সংগ্রহ করাতে কি জটিল এটা আসলে কাউকে বোঝানো মুশকিল, তবে যে যেখান থেকে পারছে এটা খুব দ্রুত নিয়ে যায়। এ দেখেন পুরো মুখটা সাদা এবং গায়ের এটা লাল, বয়সটা এগারো মাস। বয়সটা এগারো মাস, হ্যাঁ এগারো মাস, এগারো থেকে বারো মাসের ভিতরে আর কি, এগারো থেকে বারো মাসের ভিতরে হবে। দেখেন হরণ পালনটা, দেখেন এই সাইড থেকে মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সাধনা আর কি। ফ্লেকবি বাচ্চা আর মন্ডি বাচ্চাগুলি খুবই সাধনা হয়। দর্শক দেখতে পাচ্ছিলেন এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এই বাচ্চাটার দাম হচ্ছে আমি 95,000 টাকা। তিন নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 95,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আলোচনার সুযোগ হালকা। দর্শক তো চলুন আমরা চার নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, চার নাম্বারটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু যাতে মানে মন্ডি, যাতে মানে এটা হলো ইন্ডিয়ান জুড়ে মন্ডি, ইন্ডিয়ান থেকে এটা আগমন। এর দৈহিকটা দেখেন যে কত আর কি দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যটা অনেক, কিন্তু দৈর্ঘ্যটা অনেক লম্বা, অনেক লম্বা। এবং মাথাটা দেখেন, একটা গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার আছে পুরোপুরি ফ্লেকবির, ফ্লেকবি আর মন্ডিগুলি যাতে সবচাইতে সেরা বাংলাদেশের, অন্তত বাংলাদেশ না আমার মনে হয় সারা বিশ্বেই এই যাত্রা দুইটা জাতি এখন উৎকৃষ্ট আর কি। অন্তত দুধের দিক দিয়ে আপনারা মাশাআল্লাহ। বয়সটা কেমন এটার? বয়স এটার হলো বারো মাস। মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, দেখেন ঝুঁটি কি সুন্দর একটা ঝুঁটি আছে, টুলটুলির মতন একটা ঝুঁটি আর কি। শিংগুলো মানে লেস্ট অনেক খাটো, হ্যাঁ অনেক খাটো আর কি। এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন খুবই জাতের আর কি। আর এটাই যে একটা দুধের গাবি, এটাতে দেখলে কিন্তু বোঝা যায় আর কি, ক্লিয়ার বোঝা যায় আর কি। দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, চারটা বাট চার জায়গায়। চার নম্বর বাচ্চাটার দামটা কেমন রাখছেন? চার নম্বর বাচ্চাটার দাম হচ্ছে আমি 95,000 টাকা। চার নম্বর বাচ্চাটার দাম রাখছেন 95,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে, জি আলোচনার সুযোগ হালকা। তো দর্শক ছিলেন পাঁচ নম্বর বাচ্চাটা দেখাই। পাঁচ নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, পাঁচ নম্বর বাচ্চাটা আর একটা ফ্লেক বি আমার কাছে, ফ্লেক বি, হ্যাঁ একটা ফ্লেক বি, রেড ফ্লেক বি। দেখেন এর পুরো বডিটা সুন্দরভাবে দেখাবেন, এর মাথা থেকে দর্শক মাজা মাথা পাগুলি দাঁড়ানোর ভঙ্গিমা, একটা গরুর যতটুকু বৈশিষ্ট্য থাকার দরকার দুধের গাভীর, সম্পূর্ণটা কিন্তু এর মধ্যে বিদ্যমান। বয়সটা কেমন এটার? বয়সটা এটার বারো মাস। বয়সটা বারো মাস, জি। তলাটা দেখেন দর্শক, দুধের বাটগুলো দেখাবো আপনাদেরকে। বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ, বাটগুলো তো খুব ভালো আসছে ভাই, খুবই সুন্দর। আসলে ভালো গরুর তো বাট ভালোই আসবে সবসময়, নিয়মের কথা। হ্যাঁ এর মাথাটা দেখেন দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এক সময় এক কথায় যে সবসময় তাকায় থাকতে মন চায় এই গরুগুলোর দিকে। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? দাম আমার কাছে দুইটা গরু, তার মধ্যে এইটা আর আরেকটা আছে প্রেগনেন্ট, এই দুইটা আমার কাছে হাইডে থাকবে, পাঁচ নাম্বার এবং এটা কিছু মনে না করে আর কি। হ্যাঁ পাঁচ এবং ছয়, ছয় নম্বর, ছয় নম্বরটা পাশেই আছে। তো দর্শক চলুন ছয় নম্বর গরুটা দেখেন, ছয় নম্বর, এই যে একটা মন্ডি প্রেগনেট আছে, কিন্তু পাঁচ মাস শেষ হয়ে সম্ভবত ছয় মাসে পড়ছে এক দুই প্রেগনেট না, হ্যাঁ পাঁচ দিন আট পিস হয়, বেশি আছে নাই কম আছে এরকম, চেক দিয়ে নিতে পারবে, হ্যাঁ চেক দেওয়ার অবশ্যই সুযোগ আছে। সেটা হলো যে পাঁচ মাসে কেউ না চেক দেওয়ার কোনো কিছু থাকে না, মন্ডি না, হ্যাঁ মন্ডি, গলায় কোনো প্রকার কম্বল নাই দর্শক, আপনারা দেখেন ঝুটি মন্ডিটা। এই জাতীয় গরু মন্ডিগুলি কিন্তু পাওয়া খুবই মুশকিল। আর এই যে দেখেন ওলান পালানগুলি, বিশেষ করে এর যে ভ্যানগুলি আছে, দেখেন কি মোটা, দর্শক দেখতে পাচ্ছেন, এই দেখেন তলাটা দেখেন এখন কতটুকু ই এখনই, কিন্তু বাটগুলি খুবই সাধনা। এই মন্ডিগুলোর আর একটা লক্ষণ হলে কিন্তু খুবই সাধনা হয় দেখেন, আর হলো কি বাটগুলি একদম অ্যাকুরেট আসছে, বেশি বড়ও না আবার ছোটোও না। সেক্ষেত্রে এই গরুটার উলানটা এখনই কিন্তু নামছে, দেখেন ভালোভাবে দেখেন দর্শক উলান পালানগুলো দেখতে পাচ্ছেন, এখন পাঁচ মাসে কিন্তু উলান নামার কথা না, সম্ভবত প্রত্যেকটা গরুতেই নয় মাস কিংবা সাড়ে আট মাস থেকে শুরু হয়, কিন্তু এই গরুটার কিন্তু এখন নামছে। এর মূল কারণটাই হলো যে এর একটা দুধের লেজটা অনেক ছোট, হ্যাঁ লেজটাও অনেক ছোট এবং চিকন, চিকন গলাটাও খুবই চিকন, মাথাটা একটু ভারী,
সম্মুখের দিকটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সম্মুখের দিকটা দেখেন আপনার হলো খুবই পাতলা, আর মাদা মাদার দিকটা খুবই ভারী। আর কি বিগ বডির এক কথায়, দৈর্ঘ্যটা অন্তত 5.5 ফিট কিংবা 6 ফিট হবে আর কি, বুঝছেন? মাশাআল্লাহ, খুবই সৌন্দর্য বৃদ্ধি করছে। তো এইটা যদি কেউ নিতে চায় দামটা কেমন? এই দুইটার আমার কাছে 5 আর 6 এই দুইটা গরু হাইটে থাকবে, যদি কোনো দর্শক নিতে চায় আমি আলোচনা আর কি বলবো আর কি। আচ্ছা, তো আজকে তো এই পর্যন্তই দেখালেন? জি, 6টাই দেখাবো। গরু তো অনেক আছে, বলতেছি যে গরুর খামার ভর্তি, এমনকি জায়গা দেওয়ার অনেক গরু। দর্শক একটু দেখাই আপনাদেরকে, এই যে এই সাইডে প্রচুর গরু দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর বাহিরেও আছে, বাহিরেও আছে। তো যোগাযোগটা কীভাবে করবে? যোগাযোগ হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা, আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে আসবো আর কি। আচ্ছা আচ্ছা, বা এখানে আসা থাকা খাওয়ার ব্যবস্থাটাও আছে? থাকা খাওয়া গরিবানা হিসাবে যেহালি খাই সেভাবেই খাই, তো খাওয়া দাওয়ার অন্তত সুযোগ সুবিধাটা আছে। তারপরেও যদি কেউ মনে করে যে একটু ভালো জায়গা দরকার নিরিবিলি, সেখানে সে ব্যবস্থা আছে, এখানে সব ধরনের হোটেলের ব্যবস্থা আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে আমি পরিশেষে তো সবসময় বলি যে গরু কিনুন, 200 দিনে 2 দিনে এক সময় কাজে লাগবে ইনশাল্লাহ। আর আমরা ওই দূর দূরান্তে অনেক সময় নিয়ে যাওয়ার পরে টাকা আনি, সেই ক্ষেত্রে যেন কেউ কম না দেয় এই বিষয়টার জন্য থানা মাথায় রাখে। আমরাও কিন্তু টাকা দিয়েই গরু কিনি, তারপরেও একটাতে ঝুঁকি নিয়ে নিয়ে যাই, সেখান থেকে আবার কম দেয়, এটা খুব খারাপ জিনিস দেখায়, এটা ভালো লাগে না আর কি। তো আমি দোয়া করি যেন আপনারা এই কাজটা অন্তত করবেন না। আচ্ছা আচ্ছা, তো লালন ভাই অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।